হাই, আমি সোনিয়া। এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ হবে, তো দেখা যাক কী হয় আজকের ব্লগে। আজকে আমরা একটা ফ্রেন্ডের বাড়ি যাব এবং সকাল থেকে কী কী হয় আমার বাড়িতে সেটাও দেখাবো, যদি অনেকটা সকালই হয়ে গেছে। এখন আমি সবে ব্রেকফাস্ট করে উঠলাম, এবার আমি দেখি আমার মা কী করছে। মা মনে রান্না করছে, আজকে আমার মায়ের ছুটি আছে, তো আজকে মা রান্না করছে, স্পেশালি কিছু একটা হবে। তো আমার চোখ একবার ক্যামেরায় একবার সামনে চলে আসছে, বুঝতে পারছি না এটা আমার, যাই হোক আমার ফল্ট। তো দেখা যাক আমার মাকে করছে। গান হচ্ছে কি করছো তুমি? এই আলু কাটছি, আজকে মাংস হবে, রাইস হবে। আপাতত আলু কাটা হচ্ছে এখানে, আর ভাত হয়ে গেছে। আচ্ছা, আবার মাংসটা হবে। তো তোমরা দেখলেই মা রান্না করছে, তো আমি এবার স্নানে যাব, স্নান সেরে পুজো দেব, তারপরে খাবো, খেয়ে আমি যাব ফ্রেন্ডের বাড়িতে। তো ততক্ষণ থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো অলমোস্ট ডান পুজো, স্নান সেরে পুজো কমপ্লিট, এখন আমি খেতে যাবো। তার আগে চলো দেখে আসি আমাদের সিংহাসনে কী কী ঠাকুর আছে, চলো। বাড়ি চলে এসেছি প্রায়, যেহেতু বাড়ির গেট চলে এসেছি ওদের বাড়িতে, এবার দেখি কি করছে মেয়েটা। আমাদের পায়েল রানী, পরপরানী, কেমন লাগছে আমার ব্লগে এসে? খুব ভালো। কিছু বন্তব্য রাখতে চান আমার ব্লগে? আজকে এসেছে, খুব ভালো লাগছে আমার। এরপরে আমরা বিকেলে একটু বাজারে যাব, তো এখন আমরা খাওয়া দাওয়া করব না, আগে ফটো তুলবো। ও হ্যাঁ, এখন আমরা ছাদে, পরে এখন খুব রোদ বাইরে, তো একটু পরে আমরা ছাদে যাব, গিয়ে ফটো তুলবো, তারপর অনেক মজা করব, তারপরে বাজারে যাব, তো তখন আবার দেখা হচ্ছে, হাত দিয়ে দিয়ে তো আমরা একটু পরে ছাদে যাব, মানে এখনই যাব ছাদে গিয়ে একটু ছবি টবি তুলবো, এখন প্রচুর রোদ। হ্যাঁ, একটু পরে, একটু পরেই যাব ছাদে গিয়ে আমরা ছবি তুলবো, গরিবের মোবাইলে যা ছবি ওঠে। গরিবের মোবাইল আমারটা হতে পারে, গরিবের মোবাইল না, দুজনের দুজনের ব্র্যান্ড কিন্তু একই, ব্র্যান্ড একই, তো দুজনেই গরিব আমরা। ছাদে চলে এসেছি, কি সুন্দর ভিউ।
আমাদের ফটো তোলা কমপ্লিট, ফটো সেশন কমপ্লিট হয়েছে। তো এখন খাটিয়ে পুরো শেষ করে, তো এখন আমরা একটু বেরোবো, বাজারে যাবো, কিছু কেনাকাটা করার আছে, তারপরে হ্যাঁ তারপরে ফুচকা খাবো। মানে আমরা কোথাও গেলে ফুচকাটা খাই, আর কিছু খাই না, না খাই মানে ফুচকাটা খাই, মানে পকেটে পয়সা না থাকলেও ফুচকার জন্য পয়সা ঠিক জুটে যায় আমাদের। তো আমাদের রানাঘাটে কেউ আসলে তো সুগান স্পাইস যে দোকানটা আছে তার সামনে একজন কাকু ফুচকা নিয়ে বসেন, খুব ভালো ফুচকা বানায়, ভালো বানায়। আর স্পেশাল ফুচকা বলতে দই ফুচকা যেটা আমরা খাই, খুবই ভালো বানান উনি। তো আসলে তোমরা অবশ্যই ট্রাই করো, যদি কেউ আসো, যদি আমার ব্লগ দেখে কেউ আসো তো ট্রাই করো, খুব ভালো বানান। তো এখন আমরা বেরোবো, তো চলো তাহলে। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা টাটা বল টাটা।